আমি আমি দেখুন আমি এগুলো সমর্থন করি না, কিন্তু সাধারণ মানুষের এটা স্বতঃস্ফূর্তভাবে বহিঃপ্রকাশ। ভারতীয় জনতা পার্টি এটাকে অর্গানাইজ করেনি। ওখানে একজন কেসের আসামি আছে আমিরুল বলে, 2021 সালে ওরে 6 মাস জেলে ছিল, সে প্রথমে উস্কানি দিয়েছে। আর সব জায়গায় তো আপনি আপনি ঢিল ছুটতে থাকবেন আর আমি রসগোল্লা ছুটবো, এটা তো সব জায়গায় হয় না, সবাই রসগোল্লা ছুটবে না, তা টিটফট ট্যাট হবেই। আর গত পরশুদিন হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জাজমেন্টের পরে আপনাকেও মনে মনে বলতে হবে, আপনি সাংবাদিক প্রকাশ্যে বলতে পারবেন না যে তৃণমূল মানে চোর। নন্দীগ্রামে গিয়ে তৃণমূল প্রার্থী দেবাংশু সে চোর চোর স্লোগানের সম্মুখীন হয়েছে। আমি আমি দেখুন আমি এগুলো সমর্থন করি না, কিন্তু সাধারণ মানুষের এটা স্বতঃস্ফূর্তভাবে বহিঃপ্রকাশ। ভারতীয় জনতা পার্টি এটাকে অর্গানাইজ করেনি। ওখানে একজন কেসের আসামি আছে আমিরুল বলে, 2021 সালে ওরে 6 মাস জেলে ছিল, সে প্রথমে উস্কানি দিয়েছে। আর সব জায়গায় তো আপনি আপনি ঢিল ছুটতে থাকবেন আর আমি রসগোল্লা ছুটবো, এটা তো সব জায়গায় হয় না, সবাই রসগোল্লা ছুটবে না, তা টিটফট ট্যাট হবেই। আর গত পরশুদিন হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জাজমেন্টের পরে আপনাকেও মনে মনে বলতে হবে, আপনি সাংবাদিক প্রকাশ্যে বলতে পারবেন না যে তৃণমূল মানে চোর। দাদা, যেরকমভাবে কত রায় এসছে তাতে তো দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের শিক্ষার ভবিষ্যৎই নষ্ট হয়ে গেছে, এর দায় কি শিক্ষা মমতা ব্যানার্জি তুলে দিয়েছে। মমতা ব্যানার্জি 21,000 মদের দোকান আর ডিয়ার লটারি আর সঞ্জীব গোয়েঙ্কাকে মনোপলি ইলেকট্রিকের ব্যবসা করতে দেওয়া ছাড়া আর কোনো কাজ করে না। আরও একটা বিষয়, দেশের বিভিন্ন এজেন্সিকে যেভাবে আক্রমণ করছেন, তার দলের এমপিরা যখন পার্লামেন্টে যাবে তারা কি আদৌ পার্লামেন্টে যাওয়ার যোগ্য? যাবেই না কেউ পার্লামেন্টে, সবাইকে লোক হারাবে। আমাদের জেলা ইউনিট দেখছে, আমাদের ল সেল দেখছে, আমরা অতি সত্তর ঢোকাবো। এবং এবারে উলবেড়িয়া লোকসভা কেন্দ্রে অন্যরকম ভোট দেখতে পাবে তৃণমূলের গুন্ডারা, খুব সাবধান থাকুন। এদের গুন্ডামি ছাড়া, মিথ্যা মামলা করা ছাড়া আর অন্য কিছু নেই। পেড়ো থানাতে কি হয়েছে আপনি জানেন? আমাদের লোকের মেরে পা ভেঙেছে, আবার আমাদের লোকের নামে কেস করেছে। চোরেদের রানী চোরেদেরকে সমর্থন করবে না, অন্য কি করবে? কেষ্ট মুড়ির টিনে করে 100 টাকা তুলে 75 টাকা কালীঘাটে পাঠাত, মাল দিত কেষ্ট, সেই জন্য কেষ্ট ভালো ছেলে তো হবেই। এমন ভালো ছেলে ওর সিকিউরিটির কাছ থেকে 200 কোটি টাকা সম্পদ উদ্ধার করেছে ইডি, জনগণ দেখছে। এরা অনেককে জয়েন করিয়েছিলেন, তারপর তো কৃষ্ণ কল্যাণী মুকুটমণি অধিকারী বিশ্বজিৎ দাসকে লাইন দিয়ে পদত্যাগ করতে হয়েছে, জাল আর গামছা দুটাই যাবে। দাদা বলছি, সুপ্রিম কোর্টই কি এবার বা হাইকোর্টই কি রাজ্যের শিক্ষার অবস্থা ফেরাতে পারে যে অবস্থা চলছে? চেষ্টা করছেন, চেষ্টা তখনই সফল হবে যখন রাজ্যের শিক্ষা তো যৌথ দায়িত্বে কেন্দ্র এবং রাজ্যের, রাজ্যে সরকার পরিবর্তন করতে হবে, সরকার পরিবর্তন হবে নিশ্চিত। যদি ভুল অনেকেই করতে পারে, সবটা তো আমি করি না, সব কাজ তাহলে উনি বলেন কেন 294টা আমি প্রার্থী? উনি তো 5ই মে 2022 মন্ত্রিসভাতে অতিরিক্ত পোস্ট তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন, ক্যাবিনেট নোট পড়তে জানেন না, না ইংরেজি জানেন না, না গৌতম সান্যাল আর হরিকৃষ্ণ দ্বিবেদী যা বলেছে তাই সই করে দিয়েছে। মমতা ব্যানার্জি নিজে চোর, 2022 মে মন্ত্রিসভার সিদ্ধান্তে চোরেদের চাকরি বাঁচানোর জন্য অতিরিক্ত পদ ক্রিয়েট মমতা ব্যানার্জি করেছিল, তার মূলেই নিয়োগেরা করেছে, সরাসরি মমতা ব্যানার্জি তার মন্ত্রিসভা চোর। এবং সেটা জাজমেন্টে আছে, জাজমেন্টের 17 নম্বর আইটেমে দেখবেন আপনি পৃষ্ঠাতে ক্লিয়ার আছে। এবং এটা ইনভেস্টিগেশন হলে সিবিআই বাধ্য হবে, সিবিআই করতে বাধ্য হবে মমতা ব্যানার্জিকে জেরা এবং কাস্টডিতে। চাকুলিয়ায় মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছিলেন গতকালকে রায় নিয়ে, তা নিয়ে আজকে বিজেপি নেতা বুঝতে পারছি করেছেন বিরুদ্ধে, বিজেপি নেতা হিসেবে উনি করেননি, হাইকোর্টের লয়ার হিসেবে করেছেন। এটা তো কোর্ট কেন অ্যালাউ করছে? ওদের ভাইপো এর আগে সরাসরি জাজেদের অ্যাটাক করেছে। আমাদের তো সব জাজমেন্ট পছন্দ হয় না, কিন্তু আমরা জুডিশিয়ারিকে রেসপেক্ট করি। আপনি নিজে দেখেছেন রাহুল গান্ধীর
মেম্বারশিপ লোয়ার কোর্ট এবং গুজরাট হাইকোর্ট করার পরেও সুপ্রিম কোর্ট তাকে রিইনস্টেট করেছে। বিজেপির কোনো নেতা উপর থেকে নিচ পর্যন্ত একজনও সুপ্রিম কোর্টের বিরুদ্ধে মন্তব্য করেনি। এই ঔদ্ধত্য, এই অহংকারটা মমতা ব্যানার্জি এবং তার ফ্যামিলির ভাঙা দরকার আছে। আমরা তো খুব আশ্চর্য হয়ে যাচ্ছি যে কেন হায়ার জুডিশিয়ারি এটাকে অ্যালাউ করছে। আজকে নন্দীগ্রামে গিয়ে তৃণমূল প্রার্থী দেবাংশু সে চোর স্লোগানের সম্মুখীন হয়েছে। আমি দেখুন, আমি এগুলো সমর্থন করি না, কিন্তু সাধারণ মানুষের এটা স্বতঃস্ফূর্তভাবে বহিঃপ্রকাশ। ভারতীয় জনতা পার্টি এটাকে অর্গানাইজ করেনি। ওখানে একজন কেসের আসামি আছে আমিরুল বলে, 2021 সালে ওরে 6 মাস জেলেছে। সে প্রথমে উস্কানি দিয়েছে, আর সব জায়গায় তো আপনি ঢিল ছুটতে থাকবেন আর আমি রসগোল্লা ছুটবো, এটা তো সব জায়গায় হয় না, সবাই রসগোল্লা ছুটবে না, তো টিট ফর ট্যাট হবেই। আর গত পরশুদিন হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জাজমেন্টের পরে আপনাকেও মনে মনে বলতে হবে, আপনি সাংবাদিক প্রকাশ্যে বলতে পারবেন না যে তৃণমূল মানে চোর। দাদা, যেরকমভাবে কত রায় এসছে তাতে তো দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের শিক্ষার ভবিষ্যৎই নষ্ট হয়ে গেছে। শিক্ষা মমতা ব্যানার্জি তুলে দিয়েছে। মমতা ব্যানার্জি 21,000 মদের দোকান আর ডিয়ার লটারি আর সঞ্জীব গোয়েঙ্কাকে মনোপলি ইলেকট্রিকের ব্যবসা করতে দেওয়া ছাড়া আর কোনো কাজ করে না। আরও একটা বিষয়, দেশের বিভিন্ন এজেন্সিকে যেভাবে আক্রমণ করছেন, তার দলের এমপিরা যখন পার্লামেন্টে যাবে, তারা কি আদৌ পার্লামেন্টে যাওয়ার যোগ্য? যাবেই না কেউ পার্লামেন্টে, সবাইকে লোক হারাবে। আমাদের জেলা ইউনিট দেখছে, আমাদের ল সেল দেখছে, আমরা অতি সত্তর ঢোকাবো এবং এবারে উলবেড়িয়া লোকসভা কেন্দ্রে অন্যরকম ভোট দেখতে পাবে তৃণমূলের গুন্ডারা। খুব সাবধান থাকুন। এদের গুন্ডামি ছাড়া, মিথ্যা মামলা করা ছাড়া অন্য কিছু নেই। পেড়ো থানাতে কি হয়েছে আপনি জানেন? আমাদের লোকের মেরে পা ভেঙেছে, আবার আমাদের লোকের নামে কেস করেছে। চোরেদের রানী চোরেদেরকে সমর্থন করবে না, অন্য কি করবে? কেষ্ট মুড়ির টিনে করে 100 টাকা তুলে 75 টাকা কালীঘাটে পাঠাত, মাল দিত কেষ্ট, সেই জন্য কেষ্ট ভালো ছেলে তো হবেই। এমন ভালো ছেলে, ওর সিকিউরিটির কাছ থেকে 200 কোটি টাকা সম্পদ উদ্ধার করেছে ইডি। জনগণ দেখছে, এরা চেষ্টা তখনই সফল হবে যখন রাজ্যের শিক্ষা তো যৌথ দায়িত্বে কেন্দ্র এবং রাজ্যের, রাজ্যে সরকার পরিবর্তন করতে হবে, সরকার পরিবর্তন হবে নিশ্চিত। ভুল অনেকেই করতে পারে, সবটা তো আমি করি না।